नमस्कार बंधुरा, এই মুহূর্তে সবথেকে বড় খবর। অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ যশ নামক ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সোজা উপকূলীয় জেলায় আছড়ে পড়তে চলেছে এবং এটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা উপকূলে ধেয়ে আসতে চলেছে। এই ঘূর্ণিঝড় কোন কোন জেলায় আছড়ে পড়তে চলেছে, কখন আছড়ে পড়বে, এর প্রভাবই বা কতটা থাকবে, এই ঘূর্ণিঝড় কত গতিতে আছড়ে পড়তে চলেছে এবং ক্ষয়ক্ষতি কোন কোন জেলায় সবথেকে বেশি পরিমাণে হবে, বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানবো। সহ কিন্তু আবহাওয়া দপ্তরের এই খবর দেওয়া মাত্রই বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। তো কোন কোন জেলায় শুরু হয়েছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য এই ইম্পর্টেন্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন সে জেলার নামও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি, যেখানে বলা হয়েছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস বা যশ, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানার সম্ভাব্য সময় জানালো হাওয়া অফিস। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির বার্তা আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 22 মে নাগাদ যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার পরবর্তী 24 ঘন্টায় ঘূর্ণিঝড়ের রূপ নেবে, যা কার্যত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে অনুমান। আর এই ঘূর্ণিঝড় 26 মে বিকেল নাগাদ আঁচড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি কিন্তু 26 মে বিকাল নাগাদ কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু আঁচড়ে পড়তে চলেছে। এদিন দুপুরে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 22 মে নাগাদ আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে পরবর্তী 24 ঘন্টায়, যা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং 26 মে বিকাল নাগাদ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে, যার প্রভাবে 25 মে নাগাদ বিকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও এটাও কিন্তু আবহাওয়া দপ্তরের থেকে জানানো হয়েছে। অপরদিকে আন্দামানে বৃষ্টি শুরু হবে আগামী 22 মে নাগাদ। এই নিম্নচাপের জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 22 থেকে 23 মে নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। তবে এর প্রভাবে শুধু পশ্চিমবঙ্গ কিংবা উড়িষ্যা উপকূলে নয়, আসাম এবং মেঘালয়তেও বৃষ্টিপাত শুরু হবে। ঝড় কার্যত শুরু হয়ে যাবে 23 মে থেকে। নিম্নচাপের জেরে আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে 23 মে থেকে ঘন্টায় 65 কিমি বেগে ঝড় বইতে শুরু করবে, যা পরবর্তী সময়ে বেড়ে ঘন্টায় 70 কিমি বেগে হবে। 24 থেকে 26 মের মধ্যে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের ঝড়ের বেগ ব্যাপক আকার নেবে। আর 25 থেকে 27 মের মধ্যে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলেও এর ব্যাপ্তি ছড়িয়ে পড়বে। তো আপনাদের লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়ে দেব ভিডিওটির শেষে যে কীভাবে ঝড়টি আঁচড়ে পড়তে চলেছে। অপরদিকে কিন্তু এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে সমুদ্র উত্তল থাকবে এই সময়। আবহাওয়ার পরিবর্তনের জেরে সমুদ্র উত্তল হতে শুরু করবে 21 মের পর থেকেই। 23 মে নাগাদ আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সমুদ্র খুবই খারাপ অবস্থায় থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। অপরদিকে এই সময় 6 থেকে 9 মিটার পর্যন্ত কিন্তু ঢেউ তৈরি হতে পারে, অর্থাৎ 24 থেকে 26 মের মধ্যে ঢেউয়ের উচ্চতা হতে পারে 9 থেকে 14 মিটার পর্যন্ত। আর পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের সমুদ্রের পরিস্থিতি কিন্তু খারাপ থাকবে 25 থেকে 27 মের মধ্যে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্কতায় বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 24 মে থেকে কেউ যেন গভীর সমুদ্রে না যান, আর গভীর সমুদ্রে যারা যাচ্ছেন তারা যেন 23 মের মধ্যে উপকূলে ফেরত আসেন। তো আপনারা বুঝতেই পারছেন কার্যত 23 থেকে 27 মে নাগাদ কিন্তু অর্থাৎ এই 4 দিন কিন্তু প্রবল বেগে আমাদের উপকূলীয়বর্তী এলাকাগুলিতে ঝড়ের কিন্তু তাণ্ডব চলবে। অপরদিকে আবহাওয়া দপ্তরের এই খবর দেওয়া মাত্রই বিপর্যয় মোকাবেলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে এই জেলাগুলিতে। তো কোন কোন জেলায় হতে চলেছে আমরা এক নজরে দেখে নেব, যেখানে কিন্তু কার্যত বলা হয়েছে যে উপকূলীয় জেলা অর্থাৎ 2, 24 পরগনা এবং মেদিনীপুর জেলায় কিন্তু প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফে। ত্রাণ শিবিরগুলিকে ফের নতুন করে তৈরি করা হচ্ছে বলেও খবর। তো আপনারা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখতেই পাচ্ছেন কার্যত রবিবার 23 তারিখ নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এবং অপরদিকে সোমবার 24 তারিখ নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়ের ভয়াবহ রূপ ধারণ করছে। এবং লেটেস্ট আপডেটে আপনাদের আগেই জানিয়ে দিয়েছি যে 25 তারিখ থেকে 27 তারিখ নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড় যে উপকূলীয়বর্তী এলাকা রয়েছে এই উপকূলীয় এলাকার মধ্যে যা কার্যত আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু দক্ষিণবঙ্গে দক্ষিণ ও উত্তর 24 পরগনা, কলকাতা, 2 মেদিনীপুর সহ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া
এই কয়েকটি জেলায় কিন্তু মারাত্মক বৃষ্টির প্রভাব পড়বে এবং তার সাথে কিন্তু প্রবল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এছাড়া যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে বাংলাদেশের দক্ষিণে যেমন কক্সবাজার সহ সুন্দরবন, খুলনা, বরিশাল এবং ঢাকাতেও কিন্তু খানিকটা ইফেক্ট হবে। তারপর কুমিল্লা, চিটাগাং এবং মহেশখালী হয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবল আকার ধারণ করবে এবং সেখানেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই কদিন অর্থাৎ 23 তারিখ থেকে একেবারে 27 তারিখ নাগাদ কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবে। কিন্তু এমনটাই আপনারা দেখতেই পাচ্ছেন, লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এই ঘূর্ণিঝড় সম্বন্ধে কিন্তু আমরা আপডেট দিতে থাকবো প্রতিদিনই। এবং এই লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে আজকের মতো লেটেস্ট আপডেট আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেটে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকবেন।